বছরই সামাজিক কর্মকাণ্ডে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যায় 47 নম্বর ওয়ার্ডের পুরোপিতা বিমল সিংকে। শনিবারও এক মহান কর্মযোগে সামিল হতে দেখা গেল তাকে। 47 নম্বর ওয়ার্ডের বহুদিন ধরে এক পুরনো শনি মন্দির ছিল, সেই শনি মন্দিরকে পুনঃপ্রতিষ্ঠা করা হলো এবং সেখানে পূজার ব্যবস্থা করা হলো বিমল সিং এর উদ্যোগে। পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের মধ্যে ঠাকুরের ভোগ ও বিতরণ করলেন তারা। এর সাহায্যে উপকৃত হলেন এলাকার বহু মানুষ। এলাকাবাসী বহুদিনের চাহিদা মেনে এই শনি মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা হওয়ায় তারাও ধন্যবাদ জানালেন এলাকার কাছের মানুষ কাজের মানুষ বিমল সিংকে। এছাড়াও একদিন আগে পালিত হয়েছে তার জন্মদিন, এদিনও অনুরাগীদের শুভেচ্ছা বন্যায় ভেসে গেলেন তিনি। শনি মন্দির অনেক পুরনো শনি মন্দির আমাদের এই দাস লেনে, এটা মন্দিরের অবস্থা খারাপ হয়ে গেছিল, সেটাকে আমরা সবাই মিলে রেনোভেট করে গ্রহরাজের নতুন মূর্তি সব কিছু এনে মন্দিরটাকে বেশ ভালোভাবে বিউটিফিকেশন করে আজকে মন্দিরটা উদ্বোধন হয়েছে। আর আমরা উদ্বোধনের উপলক্ষে আজকে ভোগ করা হয়েছে, জনসাধারণকে ভোগ দিয়ে মন্দিরের উদ্বোধনটা আজকে সূচিত করলাম। না আমাদের ওয়ার্ডে সবার আশীর্বাদে ক্রমশ আমাদের এখানে প্রোগ্রাম চলতে থাকে। গতকাল আমার জন্মদিন ছিল, প্রায় 600-700 লোককে আমরা খাবার সরবরাহ করেছি, বাচ্চাদের সঙ্গে স্ট্রিট চিলড্রেনদের সঙ্গে। আমাদের যে পার্টির নীতি আছে, মানুষের পাশে দাঁড়াতে হবে, নেত্রী যেভাবে বলেছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, মা মাটি মানুষ, মানুষের পাশে দাঁড়াও, তো আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে সেটাকে অক্ষরে অক্ষর পালন করছি। অবশ্যই দাদা যেটা মমতা দিদি বলে গেছেন সেইভাবে দাদাও কাউন্সিলর হয়ে এখন সেইভাবে সেই উন্নয়নটা আগে এগিয়ে নিয়ে চলেছে, তো আমরা চাই আরও এগোক, আরও ভালোভাবে কাজ হোক, সেটাই। এটা দাদা বৌদি কখনো আলাদা দেখিনি আমরা, যখন এখানে লেডিস কাউন্সিলর সিট ছিল তখন ভাবিজিকে পেয়েছি আমরা। ভাবিজি মানে আমাদের বৌদি, আমাদের নিজেদের কাছের একদম পুরো, আমরা কখনো আলাদা করে দেখিনি আর কি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।